হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকে আজকের আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে দেখতে পাচ্ছেন এখন ক্যানন ES250D নিয়ে চলে আসছি একটা নতুন ভিডিও করতে। এটা হচ্ছে আজকে মূলত ভিডিও করব ক্যানন ES250D-র বর্তমান প্রাইস কত আছে, এবং হচ্ছে নতুন যারা ক্যামেরা কিনতে চান, অনেকের প্রশ্ন আছে যে আমরা একটু কম বাজেটে মিরুরলেস ক্যামেরা কিনতে চাই, বা মিরুরলেসের পাশাপাশি কোন ক্যামেরাটি ভালো হবে DSLR। তো সব মিলিয়ে আমাদের আজকের এই ভিডিও। তো সর্বপ্রথম আমরা এটা আনবক্সিং করব, এবং হচ্ছে এটার পুরো বিস্তারিত আপনাদেরকে দাঁড়ানো দেওয়ার চেষ্টা করব। তো আমাদের সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকুন। তো এভরিওয়ান, আমরা আনবক্সিংয়ের আগে আপনাদের কিছু কথা বলতে চাই। আপনারা যারা এখন বর্তমান বাজারে মিরুরলেস ক্যামেরা খুঁজছেন বা চাচ্ছেন, তাদের বাজেটটা কিন্তু মোটামুটি 70-এর উপরে হবে। আবার অনেকের বাজেট আছে 50-55, সেক্ষেত্রে আপনারা মিরুরলেস না নিয়ে ক্যাননের DSLR-এর যে ক্যামেরাটা আছে 250D, আপনারা এটা নিতে পারেন। কারণ মিরুরলেস ক্যামেরা এখন বর্তমানে কিন্তু 70-এর উপরে যাবে। তো আমরা আরও কথা বলবো আপনাদের সাথে। তো আমরা আজকে আগে এটা আনবক্সিং করি। তো আসেন, একটু কাছাকাছি দেখতে পাচ্ছেন, এই হচ্ছে 250D। এই সাথে একটা লেন্স দেওয়া আছে, এটা হচ্ছে এখানে দেওয়া আছে 18-55 Mark III কিট লেন্স। আর এখানে মডেল লেখা আছে 250D। আমরা একটু সংক্ষেপে একটু দেখে নিই যে এটার মধ্যে কী কী কনফিগারেশন আছে। এটা কিন্তু বক্সের ভিতরেই কিছু কনফিগারেশন লেখা আছে, যেমন এখানে দেওয়া আছে এটা হচ্ছে 24 মেগাপিক্সেল ক্যামেরা, সিমুস সেন্সর, ISO হচ্ছে স্টিল ফটোতে পাবেন 25,600, আর ভিডিওতে পাবেন 12,800, ডুয়েল অটো ফোকাস, এখানে 4K শট করতে পারবেন, LCD রোটেট করতে পারবেন, ফুল টাচ স্ক্রিন, এবং এটার মধ্যে রয়েছে ওয়াইফাই, ব্লুটুথ, যার মাধ্যমে আপনারা অতি সহজেই যে কোনো ছবি ভিডিও আপনার মোবাইলে নিতে পারবেন। তো আমরা আনবক্সিংয়ে চলে যাচ্ছি, আর কথা বাড়াচ্ছি না। দেখতে পাচ্ছেন এটা বক্স ওপেন করলেই একটা বুক দেওয়া আছে, আরও কিছু মিনরাল বুক থাকে, এটার সাথে শুধু একটা পেপার দেওয়া আছে। এটা হচ্ছে আপনারা কীভাবে ট্রান্সফার করবেন মোবাইলে, এখানে কিছু ডিটেলস দেওয়া আছে। আচ্ছা, আমরা বক্সটা ওপেন করি। এই পাশে ওপেন করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এই পাশে বডিটা দেওয়া আছে, এই পাশে লেন্স এবং কিছু অ্যাক্সেসরিজ দেওয়া আছে যা কোম্পানির সাথে আসে। তো আমরা সর্বপ্রথম বডিটাই ওপেন করি আগে, তারপরে হচ্ছে বাকি জিনিসগুলো আপনাদেরকে এক এক করে দেখাবো। এই হচ্ছে 250D বডি, দেখতে পাচ্ছেন এই হচ্ছে চমৎকার বডি। এটা কিন্তু লাইট ওয়েট বলতে পারেন, খুবই চমৎকার, খুব হালকা বডি। DSLR-এর মধ্যে 250D খুবই জনপ্রিয় একটি ক্যামেরা। এটা দেখানোর এক নম্বর কারণ হচ্ছে যারা একটু মোটামুটি বাজেটে ইউটিউবিং শুরু করতে চান, 70-80 হাজার টাকা দিয়ে ক্যামেরা না কিনে আপনারা 60-65-এর মধ্যে এই সেট আপটি ইউটিউবের জন্য, ছবির জন্য আপনারা রাখতে পারেন। এবং যারা ফার্স্ট ইউজার, প্রথম ক্যামেরা ইউজ করতে চান, তারাও আপনারা এই DSLR-টি নিতে পারেন। আচ্ছা, এই বডি দেখাইলাম, বডি সম্পর্কে কথা বলতেছি এবং দেখে নিই যে পাশাপাশি কী কী আছে। এই পাশে হচ্ছে আগের লেন্সটা আমরা বের করি, এটার সাথে একটা কিট লেন্স দেওয়া আছে যেটা কোম্পানির সাথে দিয়ে দিয়েছে। আর একটা অপশন আছে, আপনারা যদি চান যে কিট লেন্স না নিয়ে যে কোনো লেন্স আপনাদের পছন্দ মতো নিতে পারবেন, আমরা সেই অপশনও এখানে রেখেছি, আমরা দেখাবো আগে। এই হচ্ছে লেন্স, এটা হচ্ছে 18-55 18-55 Mark III লেন্স, এটার সাথে এটা আসবে। এটা যদি না নেন, আপনারা যে কোনো প্রাইম লেন্স নিতে পারবেন। আচ্ছা, কী লেন্স নিতে পারবেন, কী লেন্স ভালো হবে, কী কাজ করলে কোন লেন্সটা ভালো হবে, আমি আপনাদেরকে আজকে জানাবো। আচ্ছা, এটা গেল, এর পাশাপাশি দেখে নিই এটার সাথে কী কী পাচ্ছি, অর্থাৎ কোম্পানির সাথে এটা কী কী দিয়েছে আমাদেরকে। হ্যাঁ, প্রথমেই হচ্ছে একটা ব্যাটারি, এই হচ্ছে ব্যাটারি, এটা হচ্ছে ব্যাটারি মডেল হচ্ছে LPE17, একটা লিথিয়াম ব্যাটারি। এই ব্যাটারি ব্যাকআপ বলতে, আপনারা যদি ভিডিও করেন, আপনারা হচ্ছে ঘন্টাখানিক ভিডিও করতে পারবেন, 4K-তেও মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবেন। এই হচ্ছে ব্যাটারি, আর পাশাপাশি হচ্ছে এটা চার্জ দেওয়ার জন্য একটা চার্জার দেওয়া আছে, এটা কোম্পানি থেকে দিয়েছে। চার্জার কেবল দেওয়া আছে একটা, এটার সাথে একটা চার্জার সেট, এবং এটার সাথে একটা কোম্পানির স্টেপ দেওয়া আছে, এই যে ক্যানন লেখা একটা স্টেপ দেওয়া আছে। আচ্ছা, এখন কথা বলবো এটার প্রাইস সম্পর্কে এবং কাদের জন্য এই ক্যামেরাটি ভালো হবে। আমরা একটা ক্যামেরা কিনলে এক একজনের এক এক বাজেট থাকে, যেমন ক্যাননের সর্বনিম্ন ক্যামেরার বাজেট এখন 40,000 টাকা, সেটা হচ্ছে 4000D, এরপরে একটু ভালো গেলে 2000D। আচ্ছা, 2000D থেকে 250D-তে কী কী ভালো আছে, আপনারা একটু বাজেট প্লাস করলে এই ক্যামেরাটি কিন্তু 4K রেজুলেশন দেওয়া আছে। যারা ইউটিউব শুরু করতে চান অথবা কন্টেন্ট করবেন, তাদের জন্য কিন্তু এটা অনেক বড় অপশন। পাশাপাশি হচ্ছে এটার ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এটা রোটেট করা যাবে, অর্থাৎ যারা ইউটিউবিং করবেন তাদের জন্য কিন্তু একটা হিউজ একটা সুবিধা। আপনারা চাইলে ইউটিউবিং করতে গেলে মূলত এই জিনিসটা লাগে, যেটা হচ্ছে ডিসপ্লে রোটেট ছাড়া সম্ভব না, এটা কিন্তু এই ক্যামেরাতে পেয়ে যাবেন। আর ফুল টাচ স্ক্রিন, এটা অনেক সুবিধা, প্লাস হচ্ছে এটা হচ্ছে ফ্ল্যাশ আছে,
বিল্ডিং একটা ফ্ল্যাশ দেওয়া আছে, আর এখান থেকে তোর কিছু ম্যানুয়াল অপশন, ভিডিও অপশন, এগুলো সব কিছু দেওয়া আছে, আর পাশাপাশি এই লেন্সটা। আচ্ছা, আপনারা যদি ভিডিও শ্যুট করেন, এর সাথে যে লেন্সটা আসছে এটা হচ্ছে 18-55 Mark III লেন্স। ইতিমধ্যে আপনারা সবাই জানেন 18-55 তিনটা ভার্সন হয়, একটা হয় IS-2, IS-STM। যারা হচ্ছেন ভিডিও শ্যুট করবেন, ইউটিউবিং করবেন, তাদের জন্য হচ্ছে আমি মনে করি যে এই লেন্সটা এক্সচেঞ্জ করে STM লেন্সটা নেওয়াটা ভালো হবে, কারণ STM হচ্ছে ভিডিওর জন্য খুব পারফেক্ট একটা লেন্স। যারা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য খুব বেস্ট হবে ওই লেন্সটা, এবং পরবর্তী অনেক লেন্স কিন্তু আমাদের কাছে রয়েছে, আপনারা চাইলে যে কোনো লেন্স আমাদের কাছ থেকে নিতে পারবেন। আচ্ছা, এটার সাথে আপনারা আরেকটা কি লেন্স রাখলে মোটামুটি একটা ফটোগ্রাফি ক্যামেরাটা ব্যবহার করতে পারবেন আমি একটু দেখাচ্ছি। যারা ফটোগ্রাফি করতে চান তারা অন্ততপক্ষে একটা প্রাইম লেন্স সাথে নিতে পারেন, সেটি হচ্ছে ক্যানন কোম্পানির 50mm 1.8 STM যে লেন্সটি। এই লেন্সটি কিন্তু খুবই চমৎকার, যারা DSLR ইউজ করেছেন সবাই কিন্তু এই লেন্সটিকে অনেকেই চিনেন, এই লেন্সটা সবাই মোটামুটি ইউজ করেছেন। যারা ফটোগ্রাফি করতে চান তারা হচ্ছে এই কিট লেন্সের পাশাপাশি আপনারা একটা যদি বাজেট থাকে একটা 50mm রাখতে পারেন। এই লেন্সটা অপশনাল, আপনি যে কোনো সময় কিনতে পারবেন, আমরা জাস্ট আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি। এই লেন্সটি একটু ওপেন করি, আমরা এই ওপেন করে দেখাই একটু। হ্যাঁ, ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে 1.8 অ্যাপারচারের একটা প্রাইম লেন্স, খুবই চমৎকার একটি লেন্স, এবং খুব বলতে গেলে আপনার অনেক সেল হয় আমাদের যারা DSLR কিনেন। প্রত্যেকটাই একজন আজকে না ক্যামেরা সাথে না কিনলেও দেখা যাচ্ছে 1-2 মাস পরে কিন্তু এই লেন্সটি কিনে নিয়ে যায়। এই লেন্সটির প্রাইস রাখা হয়েছে 12,500 টাকা। 12,500 টাকা হলে এই লেন্সটি পেয়ে যাবেন। আমরা বডির প্রাইস এবং লেন্সের প্রাইস আপনাদেরকে এখন বলে দিব, সেটি হচ্ছে এই বডি আর এই সাথে যে লেন্সটা দেওয়া আছে এটার সহ এই সেট আপটির দাম হচ্ছে 61,000 টাকা। 61,000 টাকা হইলে আপনারা এই 250D যে কিট লেন্স সহ আসছে এই সেট আপটি আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখন আপনাদেরকে জানাবো যে এই ক্যামেরার পাশাপাশি কী জিনিস আপনাদের লাগবে। যদি আপনারা ভিডিও শ্যুট করেন এবং যারা হচ্ছেন ইউটিউবিং করবেন তাদের জন্য কিন্তু একটা কার্ড অবশ্যই লাগবে। সেক্ষেত্রে আপনারা 32 GB না নিয়ে 64 GB কার্ড নেওয়ার উপদেশ থাকবে, কারণ ভিডিও শ্যুট করলে দেখা যাচ্ছে 32 GB বা 16 GB কার্ডে কিন্তু হয় না। সেক্ষেত্রে 64 GB কার্ড দিয়ে আপনারা শুরু করতে পারেন। মেমোরি কার্ডের পাশাপাশি হচ্ছে আপনাদের যে জিনিসগুলো লাগবে, এই ডিসপ্লের জন্য একটা প্রোটেক্টর লাগবে, এটি হচ্ছে সেফটির জন্য। যারা নতুন ক্যামেরা কিনতে চান তারা কিন্তু প্রত্যেকেই বলছি এই জিনিসগুলো অবশ্যই একটু কষ্ট করে হলেও এগুলো আপনারা লাগাই নেবেন। একটা গ্লাস প্রোটেক্টর, এটা হচ্ছে টাচ স্ক্রিন, এই গ্লাসটাকে সেভ করবে। পাশাপাশি হচ্ছে এর লেন্সের জন্য ফিল্টার হয়, এগুলো বেশি প্রাইস নেই, এগুলো অপশনাল, আপনারা যদি চান এখানে এসে দেখতে পারবেন। এবং হচ্ছে একটা ক্যামেরা ব্যাগ। তো আজকের ভিডিও ছিল আমাদের এই পর্যন্তই। আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে মোটামুটি বাজেটে মিরুলেসে না গিয়ে আপনারা DSLR দিয়ে এই ক্যামেরা দিয়ে শুরু করতে পারেন, কারণ মিরুলেসে চলে গেলে আপনাদের প্রাইসটা মোটামুটি আরও 15-20,000 টাকা প্লাস করতে 20,000 টাকা প্লাস করতে হবে আপনি যদি মিরুলেসে যান। কেননা এই মিরুলেসে যদি যান M50 Mark II এখন প্রাইস 70 up হয়েছে, অর্থাৎ সব কিছু নিয়ে কিন্তু আপনাকে প্রায় 80,000 টাকা লাগবে, এবং সোনিতে গেলেও একই সিস্টেম। তো আজকের এই DSLR-টি যাদের ভালো লাগবে আপনারা ডিজিটাল সব বসুন্ধরা সিটি ব্রাঞ্চে আসলে আপনারা দেখতে পারবেন। তো আজকের ভিডিও ছিল আমাদের এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।